আসসালামু আলাইকুম, আহমেদ ক্লাস মে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি হাই ম্যাথ 8.2 এর 6 এর আরো দুইটা প্রবলেম নিয়ে, যেখানে আমি খ এবং গরুর গ এই দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। তো এই দুইটা অভেদ প্রায় সিমিলার। প্রথমে আমি খ নম্বরটা করে নিচ্ছি। আচ্ছা, আমরা দেখি কি দেয়া আছে। দেয়া আছে রুট ওভার 1 প্লাস কস থিটা ভাগ 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু রুট ওভার সেক থিটা প্লাস 1 ভাগ সেক থিটা মাইনাস 1। এখানে তিনটা পোর্শন দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে বাম পক্ষ, এটা হচ্ছে মধ্যপক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা প্রথমে বাম পক্ষ থেকে মধ্যপক্ষ প্রমাণ করব, আবার ডান পক্ষ থেকে মধ্যপক্ষ। তখন আমরা তিনটা সমান লিখতে পারি, অর্থাৎ বাম পক্ষ সমান মধ্যপক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করে দেখি, রুটের মধ্যে দুইটা যুগল দেয়া আছে। এই দুইটা যুগলকে বলা হয় অনুবন্ধী যুগল। অনুবন্ধী যুগল বলতে কি বোঝায় আমি একটু বলে নিই। মনে করেন 1 প্লাস কস থিটা, এই 1 প্লাস কস থিটার অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস কস থিটা, আবার 1 মাইনাস কস থিটার অনুবন্ধী হচ্ছে গিয়ে 1 প্লাস কস থিটা। এদেরকে বলা হয় অনুবন্ধী যুগল। আবার যদি মনে করি এরকম সেক থিটা প্লাস 1, তার অনুবন্ধী কত হবে? সেক থিটা মাইনাস 1। আবার যদি আমি চিন্তা করি রুট টু মাইনাস 1, তার অনুবন্ধী কী হবে? রুট টু প্লাস 1। এই হচ্ছে গিয়ে কথা, অনুবন্ধী যুগল জিনিসটা আমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে। তো এখন আমি শুরু করে দিই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা। প্রথমে আমি বাম পক্ষ দিয়ে শুরু করতেছি। বাম পক্ষ, বাম পক্ষ কি দিয়ে আছে? রুট ওভার 1 প্লাস কস থেটা মাইনাস 1 মাইনাস কস থেটা, এটা দেয়া আছে। তো নিয়ম যেটা, এরকম যদি রুটের মধ্যে অনুবন্ধী যুগল ভাগাকারে থাকে, তো নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে, অর্থাৎ তার বিপরীতটা দিয়ে লব এবং হরকে গুণ করা। তো সহজেই আবার বলে নেই, নিচে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে লব এবং হরকে গুণ করব। এটাই হচ্ছে গিয়ে নিয়ম আর কি, এই সমস্ত বা এই রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে। তো আমরা কি করব দেখি, নিচে কি দেওয়া আছে? 1 প্লাস কস থিটা, নিচে আছে 1 মাইনাস কস থিটা, নিচে যেটা আছে তার বিপরীতটা কি হবে? 1 প্লাস কস থিটা। তাহলে উপর নিচে অর্থাৎ লব এবং হরকে এটা দিয়ে গুণ করি, 1 প্লাস কস থিটা, নিচে কি হবে? 1 প্লাস কস থিটা, নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব, বা সহজ করে বলা যায় নিচে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে লব এবং হরকে গুণ করা। এই তো দিলাম, এরপরে কি লেখা যায়? এটা 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, এই দুটাকে গুণ করলে কি লিখতে পারি? 1 প্লাস কস থিটা দিয়ে এখানে কি লিখতে পারি? হোল স্কোয়ার। এখানে দেখো 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওই সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এইটুকু আমরা লিখে ফেললাম। এখন আমরা আরেকটু কাজ করব, এটাকে আমরা কি লিখতে পারি? এই যে এই জায়গায় যদি আমরা একটু মডিফাই করি, এটাকে কি লিখতে পারি? রুট ওভার রাখলাম, রুট ওভার রাখলাম 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার। আর এই জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি? আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, যেটা আমরা জানি। এটা আমি এখানে লিখে দিচ্ছি, যেমন এই পাশে লিখে দিই, না লিখলেও কোনো প্রবলেম নাই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমি বলতেই পারি এই কস, এই সাইন স্কোয়ার থিটা যদি রাখি, এই কস স্কোয়ার থিটা প্লাস আছে, ওই দিকে কি হয়ে যাবে? মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে বলাই যায় এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারবো? সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি বসাই দিলাম সাইন স্কোয়ার থিটা। এখন আপনারা দেখেন এই যে রুট আর স্কোয়ার কাটা যাবে, কাটা গিয়ে উপরে কি থাকবে? 1 প্লাস কস থিটা, আর ওই যে সাইন স্কোয়ারের স্কোয়ার আর রুট কাটা গিয়ে কি থাকবে? সাইন থিটা। এখন এটাকে আমরা একটু ভেঙে লিখি, লিখতে পারি 1 ভাগ সাইন থিটা
प्लस दिए कस थेटा भाग साइन थेटा। तो वन प्लस साइन थीटा माने कि वन प्लस साइन थीटा माने छे कोसेक थेटा और कस थीटा भाग साइन थीटा माने कि कट थीटा। तहले आम्रा पे गेलाम एटा छे मध्यपक्ष समान हच्छे कि मध्यपक्ष। तहले आम्रा बाम पक्ष थेके प्रमाण करलाम मध्यपक्ष। एखन आम्रा आसबो हच्छे कि डान पक्ष थेके मध्यपक्ष किभाबे प्रूफ करते हय। आमि एटुकु एकटु मुछे फेली, এটুকু আমরা পারলাম। এখন আসি ডান পক্ষ, আমরা ডান পক্ষ থেকে এই জিনিসটা প্রুফ করব। ডান পক্ষ সমান কি দেয়া আছে? ডান পক্ষ সমান দেয়া আছে হচ্ছে গিয়ে রুট, আচ্ছা এটাকে একটু পাশ করে লিখি, ডান পক্ষ দেয়া আছে রুট ওভার sec theta plus 1 sec theta minus 1। তো এটা নিয়মটা কি, রুটের মধ্যে যদি অনুবন্ধী যুগল থাকে নিচে যেটা থাকবে, তার বিপরীতটা দিয়ে লব এবং হরকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা লিখি sec theta plus 1 into sec theta plus 1 আর নিচে কি থাকবে বলো, থাকবে sec theta minus 1 into sec theta plus 1। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, sec theta plus 1 into sec theta plus 1, তার মানে sec theta plus 1 দিয়ে হোল স্কয়ার। আর নিচে কি হবে, নিচে ওই যে a plus b into a minus b sec থিটা মাইনাস ওয়ান ইন্টু সেক থিটা প্লাস ওয়ান। তাহলে কী লিখা যায়, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার না দিলেও চলবে। এখন আমরা দেখি এখানে আর কী কী লিখা যায়। এখানে একটা জিনিস আমরা মাথার মধ্যে রাখব, সূত্রটা একটু দেখি আমরা কী আছে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কী জানি, আমরা জানি হচ্ছে গিয়ে ওয়ান। তাহলে আমি যদি একটু ক্যালকুলেট করি, এই প্লাস ওয়ানটা এই পাশে আসলে কী হয়ে যাবে, মাইনাস সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান সমান কী লিখে যায়, টেন স্কোয়ার থেটা। তো এটা টু সাইড নোটে লিখে দিলাম। এখন দেখেন আমি সেম কাজটা এখানে করব, প্রথমে লিখি যা আছে তা, উপরেরটা সেম রাখি, সেক থেটা প্লাস ওয়ান দিয়ে হোল স্কোয়ার দিলাম, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের জায়গায় আমি কী বসতে পারি, টেন স্কোয়ার থিটা দিয়ে দিলাম, টেন স্কোয়ার থিটা। এখন সহজে আমার জিনিসটা চলে আসবে, রুটার স্কোয়ারে কাটা যাবে, তাহলে উপরে কী থাকবে, সেক থেটা প্লাস ওয়ান, আর ওই যে রুট আর টেন স্কোয়ার স্কোয়ার কাটা গিয়ে কী থাকবে, টেন থেটা। এটাকে যদি একটু সাজিয়ে ভেঙে লিখি কী লিখতে পারি, সেক থেটা ভাগ টেন থেটা প্লাস দিয়ে ওয়ান ভাগ টেন থেটা। এই তো এখন আমি কি লিখতে পারবো, শক্তিটাকে কি লিখতে পারবো, শক্তিটার সমান আমরা কি লিখতে পারি, শক্তিটার সমান আমি লিখতে পারি ওয়ান ভাগ কস থেটা, আর টেন থিটার সমান কি লিখতে পারি, সাইন থিটা ভাগ কস থেটা, এটুকু লেখা যায়। আর ওয়ান ভাগ টেন থিটা মানে কি, ওয়ান ভাগ টেন থিটা মানে হচ্ছে কট থেটা। তাহলে এটুকু আমরা পেয়ে গেলাম। এখন একটা লাইন আমি এই পাশে লিখি, ওয়ান ভাগ কস থেটা, এখন এই ভাগ অবস্থা যেটা আছে এটাকে যদি গুণ অবস্থায় লিখি উল্টে যাবে, ওই কস থিটা যাবে উপরে আর নিচে থাকবে সাইন থিটা, আর প্লাস তো কট থিটা আছেই। তাহলে এখন এই কস থিটা কাটা গেল, তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে গিয়ে আমি এই পাশে লিখি, জিনিসটা সহজে দেখা যাবে আর কি। এখানে আমরা কী লিখতে পারি, ওই যে কস থিটা কাটা গিয়ে ওয়ান ভাগ সাইন থিটা থাকলো, তাহলে এখানে লিখতে পারি সমান দিয়ে ওয়ান ভাগ সাইন থেটা, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে কট থেটা। ওয়ান ভাগ সাইন থিটা মানে কি, ওয়ান ভাগ সাইন থিটা মানে হচ্ছে কসেক থেটা প্লাস হচ্ছে গিয়ে কট থেটা। দেখো এটাই হচ্ছে গিয়ে মধ্যপক্ষ,
পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে মধ্যপক্ষ প্রুফ করছি আবার ডান পক্ষ থেকে মধ্যপক্ষ প্রুফ করছি। তাহলে বলাই যায় সুতরাং বাম পক্ষ সমান মধ্যপক্ষ সমান ডান পক্ষ। ব্র্যাকেটে দিব প্রমাণিত। এই তো আমরা সহজে এটা প্রুফ করে ফেললাম। এরপরের যে ম্যাথটা সেটা আমরা একটু দেখি কি দেয়া আছে। একটু আশা কি আমরা সবাই এটা বুঝতে পারলাম। এরপরে যেটা দেয়া আছে আমি একটু মুছে ফেলতেছি বোঝানোর জন্য এই পরেরটা আর কি। আচ্ছা তো আমি এখানে একটু স্পেস বের করে নিই। আচ্ছা তো পরের ম্যাথে আমরা আসি, দেখি কি দেয়া আছে। সেম রুটের মধ্যে অনুবন্ধী যুগল দেয়া আছে, নিচে যেটা থাকবে তার বিপরীতে দিয়ে লব এবং হরকে গুণ করব। তো আমি লিখি বাম পক্ষ সমান কি দেয়া আছে, রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ভাগ কি ওয়ান প্লাস সাইন এ। এরপরে লাইনে আমরা কি লিখব, রুট দিলাম নিচে যেটা থাকবে তার বিপরীতে দিয়ে, তাহলে ওয়ান মাইনাস সাইন এ ইন্টু কি হবে ওয়ান মাইনাস সাইন এ, নিচে কি থাকবে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ। এই তো এখন কি লিখতে পারি, উপরে ওয়ান মাইনাস সাইন ইন্টু ওয়ান মাইনাস সাইন এ, তাহলে কি লিখব ওয়ান মাইনাস সাইন এ দিয়ে কি হবে বলো হোল স্কোয়ার। এই তো গেল। আর এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে অ্যাপ্লাই করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা। তাহলে আমরা কী লিখবো এটাতে, এটাতে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। এই তো হয়ে গেল। এখন আমরা একটা জিনিস দেখি, আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে গিয়ে ওয়ান। এখন যদি আমি সাইন স্কোয়ার এ কে ওই পাশে নিয়ে যাই তাহলে কী লিখতে পারি, কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। এই তো একটা পোর্শন চলে আসলো। তাহলে এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় আমি কী বসতে পারি, কস স্কোয়ার এ। তাহলে লিখি রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ দিয়ে কি দিব স্কোয়ার, ঠিক আছে। আর এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জায়গায় কী বসতে পারি, কস স্কোয়ার। হয়ে গেল। এখন চলে আসছে রুট স্কোয়ার কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে ওয়ান মাইনাস সাইন এ, নিচেও রুট স্কোয়ার কাটা যাবে তাহলে থাকবে কি কস এ। একটু ভেঙে লিখি ওয়ান ভাগ কস এ মাইনাস দাও, মাইনাস দিয়ে কি লিখবো সাইন এ ভাগ কস এ। এই তো চলে আসছে। ওয়ান ভাগ কস এ মানে কি সেক এ, আর সাইন এ ভাগ কস এ মানে কি টেন এ। দেখো এটাই হচ্ছে গিয়ে আমার ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি সমান হচ্ছে গিয়ে ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে আমি বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেট দিয়ে প্রমাণিত। তার মানে আমরা সহজে কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি, রুটের মধ্যে যখন অনুবন্ধী যুগল থাকবে, নিচে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে লব এবং হরকে গুণ করব, তারপর নর্মাল প্রসেস করে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে পারব। আশা রাখি আপনারা সবাই দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।